প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি মানিক মিয়া এভিনিউয়ে। আপনারা একজন মুরব্বি যে ঝালমুড়ি বিক্রি করে, কিন্তু সে পাশেই ঝালমুড়ি রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য নামাজ আদায় করছে। তো আপনাদেরকে এইটাই দেখাতে চাই যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য শুধুমাত্র মসজিদেই ইবাদত নয়, শত পরিশ্রম শত কষ্টের মাঝে থেকেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করছে একজন মুরব্বি। আমরা অনেক ভিডিও দেখি যে সেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় থেকেও নামাজ পড়ে। ঠিক এরকমই একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমরা এখানে দেখতে পারলাম যে যান্ত্রিক রাস্তা, তারই পাশে এই ভদ্রলোক তিনি নামাজ আদায় করছেন। আসলে এই বিষয়গুলো যখন আমরা লক্ষ্য করি তখন খুবই ভালো লাগে এবং খুব আবেগে আপ্লুত হয়। মূলত চাচাজি কেমন আছে? ভালো ভালো। আমি ভালো রেখেছে। আমি দেখছিলাম যে আপনি এখানে একটু আগে নামাজ পড়ছিলেন, তো আপনি যখন নামাজ পড়ছিলেন তখন আপনার একটি ভিডিও ফুটেজ আমরা নিয়েছি, তো বিষয়টা আমার অনেক ভালো লেগেছে। আপনি কি করেন মূলত? এই তো মুড়ি বেশি বাবা, মুড়ি বিক্রি করেন? জি। আচ্ছা, এই যে মুড়ি বিক্রি করেন, এত কষ্ট করে মোটামুটি সংসার মনে হয় চল? আচ্ছা, আর আল্লাহর রহমতে ভালোই। তো আপনি এই মুড়ি বিক্রি করার পরেও আপনি যে আপনি নামাজ আদায় করছেন, তো আসলে এই বিষয়টি আসলে কিভাবে সম্ভব যে এত কষ্টের ভিতর থেকেও আল্লাহ সন্তুষ্টি অর্জন করছেন? আচ্ছা ঠিক আছে। তো যারা এই যে অনেক আরাম আয়েশে আছে তারা অনেকেই নামাজ কালাম পড়ে না, কিন্তু আপনি অনেক কষ্টের মাঝে থেকেও আপনি নামাজ পড়ছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আল্লাহ খুশি হওয়ার জন্যে। যারা নামাজ পড়ে না তাদের জন্য কি কথা কবেন? তো পাপ আর কি কমু। তো প্রিয় দর্শক, এই চাচা তিনি হচ্ছেন নামাজ পড়ছিলেন, তো আমরা সেই মুহূর্তে ভিডিও ধারণ করছি। একজন মানুষ তিনি ঝালমুড়ি বিক্রি করে, হয়তো দিনে 400-500-600-700 হয়তো একটু বেশিও ইনকাম হতে পারে, কিন্তু এই মানুষটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য নামাজ আদায় করছেন অনেক কষ্টের মাঝে থেকেও। এরকম মানুষ শুধু তিনি একা নন, আরও অসংখ্য মানুষ আছে যারা অনেক কষ্টে দিন যাপন করে, দিন আনে দিন খায়, তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে নামাজ পড়ে। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অনেক আরাম আয়েশে থাকে, অনেক উপর মহলের মানুষ, কিন্তু তারা মুসলমান নামে মাত্র কিন্তু তারা নামাজ আদায় করে না। তো খুবই খারাপ লাগে যে যারা এ ধরনের বড় বড় পজিশনে আছেন, অনেক আরামায়েশে আছে, আরামায়েশে থেকেও তারা নামাজ আদায় করে না, খুবই খারাপ লাগে। প্রিয় দর্শক, এই চাচার জন্য আপনারা দোয়া করবেন, তিনি যেন খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারে তার এই ছোট্ট ব্যবসার মাধ্যমে। চাচা দিয়ে আপনিও ভালো থাকবেন, সকলের জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা নিরন্তর।